ভয়াল বন্যায় ঢাকা চট্টগ্রাম সড়ক পানিতে তলিয়ে গেছে। এরপর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে হাজার হাজার গাড়ি। যাত্রী ও চালকদের দুর্ভোগের শেষ নেই। জানা যায়, বন্যার পানিতে মহাসড়কের মুহুরিগঞ্জ থেকে লালপোল পর্যন্ত চট্টগ্রামমুখী লেন তলিয়ে গেছে। সড়কে পানির স্রোত তীব্র। যানবাহন চালকদের কেউ কেউ বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েও ঠাই দাঁড়িয়ে আছে এখনও। যানজটের কারণে কোনো দিকে যাওয়ার সুযোগ নেই। আশপাশের খাবারের দোকানগুলোতেও সুযোগ বুঝে দাম বাড়ানোর কারণে ভোগান্তি আরও বেড়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়কে পানিতে তলিয়ে যাওয়ার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পানি না কমা পর্যন্ত যানজট নিরসন কষ্টসাধ্য হয়ে পড়েছে।